হ্যালো বন্ধুরা, আমার নাম প্রসেনজিৎ আর আপনারা দেখছেন টেক হেল্প বাংলা। বন্ধুরা, আজকে আমরা এই সার্কিটটা বানানো শিখব। এটা একটা 12 ভোল্ট ব্যাটারি লেভেল ইন্ডিকেটর সার্কিট। তাহলে চলুন শুরু করি আর এই সার্কিটটা বানানো শিখে নিই। বন্ধুরা, এটা বানানোর জন্য সব থেকে প্রথমে আমাদের নিতে হবে একটা TL431 আইসি আর একটা 100K প্রিসেট। তারপরে প্রিসেটটার মিডল পয়েন্টটাকে আমরা আইসিটার রেফারেন্স পয়েন্টের সঙ্গে আর প্রিসেটটার এই পয়েন্টটাকে আমরা আইসিটার অ্যানোড পয়েন্টের সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে তিনটে 220 ওহম রেজিস্টার। তারপরে একটা 220 ওহম রেজিস্টার আমরা প্রিসেটটার এই পয়েন্টটার সঙ্গে আর আইসিটার ক্যাথোড পয়েন্টের সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দ্বিতীয় 220 ওহম রেজিস্টারটাকে আমরা এই 220 ওহম রেজিস্টারটার এই পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে তৃতীয় 220 ওহম রেজিস্টারটাকে আমরা এই 220 ওহম রেজিস্টারটার এই পয়েন্টটার সঙ্গে আর এই পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে দুটো এলইডি বাল্ব, একটা লাল কালারের আর একটা সবুজ কালারের। তারপরে এই লাল এলইডিটার নেগেটিভ পয়েন্টটা আমরা এই পয়েন্টটার সঙ্গে আর পজিটিভ পয়েন্টটা আমরা আইসিটার ক্যাথোড পয়েন্টের সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে এই সবুজ এলইডিটার পজিটিভ পয়েন্টটা আমরা এই পয়েন্টটার সঙ্গে আর নেগেটিভ পয়েন্টটা আমরা আইসিটার ক্যাথোড পয়েন্টের সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তাহলে বন্ধুরা, এই সার্কিটটা তৈরি হয়ে গেছে। তাহলে চলুন এবার এই সার্কিটটাকে চেক করে দেখা যাক। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে একটা 12 ভোল্ট ব্যাটারি লেভেল ইন্ডিকেটর সার্কিট নিজের ঘরেই বানাতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার কথা হবে পরের টিউটোরিয়ালে। ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।